ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করা হচ্ছে বললেন মাহবুব উল আলম হানিফ। ঈদের পর আন্দোলনের এমন ঢেউ উঠবে, নৌকার সঙ্গে সঙ্গে আমরাও অনেকে ডুবে যাব বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মিরপুরে বিএনপির পার্টি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ছজন। লেখক ভট্টাচার্যকে যশোরে ছাত্রলীগের একাংশের অবাঞ্ছিত ঘোষণা। নারী সহ চারজনকে কান ধরে উঠবস করালেন ইউপি চেয়ারম্যান। ঈদ যাত্রা পদ্মা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ বলেছেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু অসাধু মজুদদার ব্যবসায়ীরা ঈদকে সামনে রেখে অধিক মুনাফা করছে। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, এজন্য টিসিবিকেও শক্তিশালী করা হচ্ছে। ন্যায্য মূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ রাখা হয়েছে, 50 লাখের বেশি মানুষ এ সুবিধা পাচ্ছেন, আর এর আওতায় 1 কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহবুব উল আলম হানিফ তার নিজ বাসভবনে বেলা 11:30 সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। ইলিয়াস আলী গুমের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ করে না, বিএনপি তাদের নেতাদের নিজেরাই গুম করে, হত্যার ঘটনা এর আগেও আছে। ঈদের পর আন্দোলনের এমন ঢেউ উঠবে, নৌকার সঙ্গে সঙ্গে আমরাও অনেকে ডুবে যাব বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ঈদের পর আন্দোলন অনেক বছর ধরেই বলে আসছে বিএনপি, কিন্তু তা হয়নি। এবার বৃহত্তর মঞ্চ গঠনের মাধ্যমে আন্দোলনের যে ঘোষণা, তাও কি শুধু বক্তব্যের মতো সীমাবদ্ধ থাকবে? প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। বামজোটের পদের সমন্বয়ক ও বিপ্লবী অর্গাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 2014 সালে বা 2018 সালের মতো আরেকটা তামাশা বা ব্যর্থ নির্বাচনের দায় নেওয়া বাংলাদেশের মানুষ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলন শুরু হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রোজার জন্য খানিকটা স্থগিত আছে, রোজা গেলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের টাস্টিং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি নিশ্চিত ঈদের পর রাজনীতি স্থির পানিতে ঢেউ উঠবে। সরকার যদি পূর্বের নিয়ে কোনো পরিকল্পনা করে, সেটা দেশকে ভয়ানক ক্ষতির দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি বলবো সুষ্ঠুভাবে নির্বাচন করুন, ফলাফল যাই হোক আপনাদের ভয়ের কারণে, আপনি যদি হারেনও আপনার প্রতি যেন কোনো অন্যায় আচরণ না হয় সেটা আমরা দেখব। মিরপুরে বিএনপির পার্টি অফিসে সন্ত্রাসী হামলা, আহত ছজন। কুষ্টিয়ার মিরপুরে জাতীয়বাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার নিশাতের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালিয়ে অফিস ও অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বাধা দিতে গিয়ে বিএনপির 6 নেতাকর্মী আহত হয়েছেন। মিরপুর বাজারে প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা বিএনপির পার্টি অফিসে গত শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রদল থেকে নিশাতকে বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে উপজেলা বিএনপি নেতারা বলেন, খন্দকার নিশাত একজন অস্ত্রধারী ক্যাডার। নিশাতের নেতৃত্বে কথিত ছাত্র নেতা সাব্বির হোসেন, শান্ত তুষার, নিশান মল্লিক, মনির রাসিল, রাব্বি বাপ্পি সহ প্রায় 20 থেকে 25 জন হকি স্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা পার্টি অফিসে এ অতর্কিত হামলা চালায়। যাদের সঙ্গে নিয়ে নিশাত চলাফেরা করে তারা কখনো ইতিপূর্বে ছাত্রদল করেনি। তাদের নামে স্থানীয় স্থানে মাদক ও চাঁদা বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বিকেলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চেয়ে মিরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করে নিশাত বিরোধী মিরপুর উপজেলা ছাত্রদল। লেখক ভট্টাচার্যকে যশোরে ছাত্রলীগের একাংশের অবাঞ্ছিত ঘোষণা। যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের একাংশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সেই সাথে উপজেলার সরকারি কলেজ ও 17টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ 19 নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানান, তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি ঘোষণা করায় তারা এসে
সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা সেই কমিটিকেও অবাঞ্ছিত ঘোষণা করেছেন। লিখিত সংবাদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল কালবৈশাখী জ্বরে সন্ধ্যায় হঠাৎ ফেসবুক পোস্টের মাধ্যমে জেলা ছাত্রলীগের পেডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরামপুর উপজেলার একটি অনভিজ্ঞ বিতর্কিত রাজনৈতিক ভারসাম্যহীন সদ্য এসএসসি পাস সাধারণ সদ্যপদবিহীন একটি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। টেকি ছাত্রলীগের কাছে বিষয়টি হাস্যকর ও লজ্জাজনক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘদিন উপজেলার রাজনীতি সক্রিয় থেকেও আমরা পদ পদবি না পেয়ে তারা হতাশ বলে জানান। পদত্যাগকারীরা এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। নারী সহ চারজনকে কান ধরে উঠবস করালেন ইউপি চেয়ারম্যান। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকে দহ ইউনিয়নে নারী সহ চারজনকে জনসম্মুখে কান ধরে উঠবস করিয়েছেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। গত 25 এপ্রিল অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ইউনিয়ন পরিষদের দোতলার বারান্দায় তাদের কান ধরে উঠবস করানো হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত 24 এপ্রিল রংপুর থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই নারী। বাসে ঘুমিয়ে পড়ায় ওই নারীকে বনানীগঞ্জ বদলে সোনারহার বাজারে নামিয়ে দেয় বাস চালক। পরে ওই নারী সোনাহার বাজার থেকে করতুয়া নদী পার হয়ে যার বাড়ি যাচ্ছিলেন। নূর বাজারে নেমে সন্ধ্যার পর ঘাটে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করছিলেন দঞ্জয় নামের এক ব্যক্তির কাছে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে আটক করে মারধর এবং ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। এ সময় সুরেশ ও রিয়াজুল নামের আরো ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। সারা রাতে তাদের ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরদিন তাদের বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ তুলে জনসম্মুখে কান ধরে উঠবস করান চেয়ার। ভুক্তভোগী ওই নারী বলেন, আমি কোনো অপরাধ না করলেও সবার সামনে আমাকে কান ধরে উঠবস করাতে বাধ্য করেছেন চেয়ারম্যান ও তার লোকজন, আমাকে লাঞ্ছিত করেছেন, আমি লজ্জায় এখন বাড়ির বাইরে বের হতে পারছি না। সুরেশ দাস নামের আরেক ভুক্তভোগী বলেন, আমার বন্ধুর ছেলে দঞ্জয় আমাকে ফোন দিয়ে জানায় তাকে ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়েছে, আমি তার সঙ্গে দেখা করতে গেলে আমাকে আটক করে মারধর করে। পরদিন সকালে চেয়ারম্যান মারধর করে এবং কান ধরে উঠবস করাতে বাধ্য করেন। মানুষের কাছে মুখ দেখাতে পারছে না এই ঘটনার পর থেকে। সোনাহার মল্লিকে দহ ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ব্যস্ততা দেখিয়ে বলেন, আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। পরে তাকে বারবার ফোন দিলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। ঈদ যাত্রা পদ্মা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণবঙ্গ উত্তর পূর্বাঞ্চলগামী যাত্রীরা পদ্মা পারাপারের বিপাকে পড়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘাট কর্তৃপক্ষ ট্রলার লঞ্চে যাত্রী পরিবহন রাখলে স্পিড বোর্ডে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার চলছে। যাত্রীদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ যাত্রার অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা। মুন্সিগঞ্জের লোহাজংয়ের শিমুলিয়াকাটি স্পিড বোর্ড ভাড়া জনপ্রতি 150 টাকা নির্ধারণ করা হলেও যাত্রীদের কাছ থেকে 200 টাকা আদায় করছে ইজাদারের লোকজন। গত শুক্রবার থেকে ঘাটে যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ার সুযোগে টিকিটের মূল্য অতিরিক্ত টাকা আদায় করে যাচ্ছে। সকালেও 200 টাকা করে ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। টিকিটের গায়ে ভাড়ার মূল্য লেখা নেই। কাউন্টারের লোকজন যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। ঈদ যাত্রায় যাত্রীরা যেন দুর্ভোগে না পড়েন সেজন্য ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম শুরু করেছে। সে আদালতে অনেক যাত্রীকে অভিযোগ দিতে দেখা গেছে। পটুয়াখালীর কুয়াকাটাগামী যাত্রী কামরুল আলম সমকালকে বলেন, প্রশাসনের লোকজন না থাকার সুযোগে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টায় কমপক্ষে অন্তত 25 থেকে 30 যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে। স্পিড বোর্ডে টিকিট কেনার সময় বরিশালগ্রামী যাত্রী আমজাদ হোসেনের কাছে 50 টাকা অতিরিক্ত ভাড়া আদায় করে কাউন্টারম্যান। এ বিষয়ে জানতে চাইলে কাউন্টারম্যান বলেন, 200 টাকা দিয়ে টিকিট না নিলে চলে যেতে পারেন।